জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। শেরপুরের নালিতাবাড়িতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইম নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সাইম নালিতাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়নের মজিবুর রহমানের ছেলে। জানা যায়, একই এলাকার কাশেম আলীর ছেলে মাজেদুলের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপরিচিত একটি সিম থেকে সাইম নামের এক যুবক মাজেদুলের পরিচয় দিয়ে ওই ছাত্রীকে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে বলে। সন্ধ্যায় ওই ছাত্রী দেখা করতে গেলে সাইম ওই ছাত্রীর মুখ বেঁধে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক সাইম পালিয়ে যায়। পরে রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি থানায় অবগত করে। নালিতাবাড়ি থানার এসআই রিপন চন্দ্র সরকার জানান, খবর পাবার পর ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয় এবং বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মোবাইল ফোনে চেয়ারম্যানের মাধ্যমে জানার সাথে সাথে আমরা অফিসার ফোর্স ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে একটি ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করি এবং বাকিদেরকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলতেছে, অভিযান চলতেছে। আশা করি শীঘ্রই এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব।